আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলাত সালাম রহমত বরকত অগণিতভাবে বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সমবেত হাজেরিন আপনারা অবগত আছেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম হাদিসের পাতা থেকে নবীদের কাহিনী কিতাব আহাদিসুল আম্বিয়া নবীদের হাদিস সংক্রান্ত আলোচনা আমাদের যে পর্ব চলমান ছিল তা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম গত পর্বে আমরা জেনেছিলাম গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে কাছে ডাকলো সেই ঘটনা আমরা সমাপ্ত করেছিলাম তারপর থেকে আমাদের আজকে আবার শুরু ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে তার আগে একটা হাদিস আছে দুইটা হাদিস রয়েছে হাদিসগুলো অনুবাদ জেনে নিই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় রচনা করেছেন যে বাবু ইয়াজুফুন ইয়াজুফুন অর্থ হচ্ছে যে আন্নাসালানু ফিল মাশি কিয়ামতের ময়দানে মানুষ দ্রুত গতিতে চলবে কেউ কারোর দিকে লক্ষ্য করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনে একদিন কিছু মাংস গোশত নিয়ে আসা হলো মাংসগুলো একসাথে এক জায়গায় ছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংসগুলো সামনে রেখেছেন আর সাহাবাদেরকে বলছেন ইন্না আল্লাহ ইয়াজমাউ ইয়াউমাল কিয়ামা আল আউয়ালিনা ওয়াল আখিরিন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আগমন করেছে পৃথিবীতে সবাইকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে ফি সুঈদিন ওয়াহিদ একটা সমতল মরুভূমিতে ফায়ুসমিউহুমুদ দাঈ এইখানে যারা মরুভূমিতে অবস্থান করবে প্রত্যেকে একজনের কণ্ঠে আওয়াজ শুনতে পাবে প্রত্যেকের কণ্ঠে কানে ওই দায়ী আহ্বানকারীর আওয়াজ পৌঁছে যাবে ওয়ায়ুমফিদুহুমুল বাসর আর যিনি ডাকবেন তিনি সবাইকে দেখতে পাবেন ওয়াতাদুনু শামসু মিনহুম এমত অবস্থায় সূর্যটা তাদের মাথার কাছে চলে আসবে মানুষ হাই উতাস করবে আর ওই মরুভূমিতে একজন আরেকজনের কাছে সুপারিশের জন্য ছুটাছুটি করবে ফায়াতুনা ইব্রাহিম একটা একটা পর্ব করতে করতে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন আসার পর তারা তার কিছু প্রশংসা করবে আনতা নবিউল্লাহ ও ইব্রাহিম আপনি তো আল্লাহর নবী ছিলেন ও খালিলুহু মিনাল আরদি আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু ছিলেন আল্লাহর নবী ছিলেন আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে নিজেই খলিফা বানিয়েছেন সুতরাং আপনার তো আল্লাহর কাছে সুপারিশ করা অনেকগুলো অপশন আছে আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করবেন ইশফা লানা ইলা রাব্বিক অনুগ্রহপূর্বক যদি আপনি আপনার রবের কাছে আমাদের জন্য কিছু সুপারিশ করতেন ফায়াকুলু ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ফাযাকারা কাযাবাতিহি কৌশলে কয়েকটি তিনি কি করেছিলেন মিথ্যা কথা বলেছিলেন মিথ্যা তো না সত্যটাকে কি করেছিলেন প্রকাশ করার জন্য কৌশল অবলম্বন করেছিলেন তিনি সুপারিশ করার আগেই এই জিনিসগুলো তার মেমোরিতে হিট করবে হ্যাঁ আমি তো তিনটি কথা তিনটি জায়গাতে আমি কি বলছিলাম মানে কৌশলের অবলম্বন আশ্রয় নিয়েছিলাম ঘুরিয়ে পেঁচিয়ে আমি বলেছিলাম সরাসরি বলি নাই এটার কারণে যদি আল্লাহ আমারে ধরে তাহলে আমি কেমনি আবার তোমাদের জন্য সুপারিশ করব চিন্তা করতে পারেন নবী ইব্রাহিম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এবং কি যে তিনটি ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে সত্য প্রকাশের জন্য তিনি
আশ্রয় নিয়েছিলেন সে তিনটি কথার জন্য কিয়ামতের মাঠে নবী হয়েও ভয়ে আছেন, যদি আল্লাহ আমারে ধরে আমার কি হবে। আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার নিজে কি নিয়ে আতঙ্কের ভিতরে রয়েছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কৈশোর বয়সে কিশোর বয়সে শিরিক বিদাত করেন নাই, যৌবনে পদার্পণ হওয়ার পর তাওহীদ কায়েম করেছেন, শিরকের কাছে মাথা অবনত করেন নাই। এই ইব্রাহিম আলাইহিসসালাম পাপ মুক্ত একজন নবী হওয়ার পরও কিয়ামতের মাঠে যদি তার এই অবস্থা হয়, তাহলে আমাদের যারা বাবা রয়েছে, দরবার বাবা রয়েছে, পীর সাহেব রয়েছেন, জাহাজ নিয়ে আমাদেরকে উদ্ধার করতে আসবেন। হ্যাঁ, নবী ইব্রাহিম বলছেন আমার কী হবে আমি ভাবতে পারছি না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার এই তিনটি ছোট্ট ছোট্ট গুণা আমার কি হবে। আর সে জায়গায় আমরা দিবা নিশি শিরিক বিদাত কুসংস্কারের সাথে জড়িয়ে গিয়েও অন্যের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার দায় দায়িত্ব। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালিনিয়া ফাতিমা, ও ফাতিমা তুমি জানো, জিজ্ঞাসা করো কি চাও, তুমি একটু জিজ্ঞাসা করে আমল করো, কিয়ামতের মাঠে তোমার বাবা হয়ে আলাদা করে তোমার জন্য করার কোনো সুযোগ নেই, যা কিছু করার পৃথিবীতেই করে নাও। লোকজন বলবে নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন নাফসি নাফসি, আমার কি হবে আমার কি হবে, তোমরা তো আমার কাছে এসেছো, কি সুপারিশ করব, আমি নিজেই আজকে বিপদগ্রস্ত। ইযহাবু ইলা মুসা, তোমরা কালিমুল্লাহ মুসার কাছে চলে যাও, মুসার কাছে চলে যাও, এক নবী আর এক নবীকে দেখিয়ে দিবে, যাও তুমি মুখের কাছে। তো নবী হয়ে তিনি জান্নাতে যাওয়ার জন্য কনফার্ম সার্টিফিকেট নিজেই করতে পারছেন না, সেখানে আমরা দুনিয়াতেই মানুষকে সার্টিফিকেট দিয়ে দিই। এটা তো আমাদের সুন্নিদের মধ্যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা রয়েছে, আবার যারা শিয়া রয়েছে এদের করুণ অবস্থা আরও, বিশেষ করে ইরাক ইরান যে সকল শিয়া অধ্যুষিত রাষ্ট্র রয়েছে, তারা বলে কি যে কেউ যদি এই সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামা শিয়াদের বিপরীত যারা রয়েছে তাদের মাথা কেটে নিয়ে আসতে পারে, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, নাউযু বিল্লাহ মিন যালিক। আরও ভয়ানক অবস্থা, এখানে তো মুরিদ হওয়ার কারণে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেবে, আর ওখানে মুরিদগিরি ছুটানোর জন্য আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। এই জন্য ইরানের ভাই যারা রয়েছে সালাফি ভাই আহলুস সুন্নাহ ওয়াল জামা আহলুল হাদিস তাদের মসজিদ তৈরি করতে দেয় না, তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা অনেক সময় ইরানে প্রবেশ করতে পারে না, শুধু কি সালাফি মানহাজ অনুসরণ করে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাংলাদেশে যদিও মাঝে সাঝে মসজিদ কেউ একটু ভেঙে দেয় কিন্তু মাথা কাটাকাটি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এ বাড়াবাড়ি থেকে রক্ষা করুক, আমিন।